গত উনত্রিশে মে দিনগত রাতে অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও আপলোড করা হয় এতে দেখা যায় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল তানজিন তিশা ও নাজিফা তুষিকে ছবি ও ভিডিও রাজের ফেসবুক থেকেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা এই ঘটনায় বিনতে কামাল একটি স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্যদিকে অভিনেতা রাজও একত্রিশে মে তার আইডি থেকে ছবি ও ভিডিও প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবার অভিনেত্রী তানজেন এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন একত্রিশে মে রাত দশটায় যুক্তরাষ্ট্রে বসে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এতে তিনি এই ঘটনার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অভিনেতা রাজের কাছে কিছু প্রশ্ন রেখেছেন স্ট্যাটাসে তানজেন্তিশা লিখেছেন দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকাতে আছি বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত এই জন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি আমাকে জড়িয়ে যেই ঘটনা ঘটে গেছে সেটি পরে আমি দেখেছি জানতে পেরেছি প্রথমত বিষয়টি দুঃখজনক এটা নিয়ে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও ছয় সাত বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও তাই এটার এক্সপ্লানেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে পার্সোনালিটি আছে ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে যাচ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না তাই আমার দর্শক অনুরাগীদের উদ্দেশ্যে এতটুকু বলবো ছয় সাত বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন জাজ করে ফেলবেন না প্লিজ আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন আমি আমার অভিনয় দিয়েই আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই সব সময়। প্রিয় হয়ে থাকতে চাই যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে কষ্ট দেয় আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি দ্বিতীয়ত এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেলে পত্রিকা অনলাইন নিউজে ফেসবুকে গ্রুপে কমেন্টে বলা হচ্ছে লেখা হচ্ছে শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি এই ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো কী গোপনীয়তা এখানে তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের সুতরাং আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস শব্দগুলো কারেকশন করা উচিত এটা বিব্রতকর এবং অসম্মানজনক তৃতীয়ত একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা হ্যারেসমেন্ট করা বা পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা এটা বিগ ক্রাইম সো যার আইডি বা যিনি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি তবে এরই মধ্যে অনেকে ধারণা করতে পারছেন অনেকের মুখে মুখে এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত আমি এইখানে কারো নাম উল্লেখ করতে চাই না আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব সে আইনি বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছাড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে কে বা কারা এই ভয়ঙ্কর অপরাধে জড়িত এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো তাদের ব্যক্তিগত ও কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে এত সিলিসিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকে আপত্তিকর বানানো হল এই দায়ভার কি তোমার না কারণ তুমি তো বলেছ তোমার আইডি হ্যাক করা হয়েছে তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কি করছো কেন আইনানক ব্যবস্থা নিচ্ছ না কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না যদিও দেশে এসে আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব তবুও রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি আসলে তানজেন তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায় তাই দর্শকদের কাছে অনুরোধ আপনাদের তানজেন কাজের মাধ্যমে বাঁচিয়ে রাখুন টেইন টিভি দেশ সদর্শের কথা বলে